পেজ নাম্বার 231 সরল করি। 8 নাম্বার 18 ভাগ 3 যোগ 9 বিয়োগ 12। তাহলে আমাদের এখানে সবার আগে ভাগের কাজ করব, তারপর যোগের কাজ করব এবং শেষে বিয়োগের কাজ করব। তাহলে প্রথমে 18 কে 3 দিয়ে ভাগ করব, 3 6 18 যোগ 9 নামিয়ে দিলাম, বিয়োগ 12 নামিয়ে দিলাম, সমান এবার যোগের কাজ করব। তাহলে 6 এর সঙ্গে 9 যোগ করব, 6 আর 9 15 বিয়োগ 12 সমান 15 থেকে 12 বিয়োগ করি 3। 2 নাম্বার 7 বিয়োগ 32 ভাগ 4 যোগ 9। তাহলে আমরা আগে সবার আগে ভাগের কাজ করব, কাকে ভাগ করতে হবে, 32 কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 নামিয়ে দেই, বিয়োগ 32 কে 4 দিয়ে ভাগ করি, 4 8 32 8 যোগ 9 নামিয়ে দিলাম। তাহলে আমরা আগে যোগের কাজটা আগে করব, তাহলে 7 এর সঙ্গে 9 যোগ করতে হবে, তাহলে 7 যোগ 9 বিয়োগ 8, 7 আর 9 যোগ করি, 7 9 16 বিয়োগ 8, 16 থেকে 8 বিয়োগ করি 8। 3 নাম্বার 7 গুণ 5 বিয়োগ 10 যোগ 2। তাহলে এখানে আমরা সবার আগে গুণের কাজটা করব, সমান 5 7 35 বিয়োগ 10 নামিয়ে দেই, যোগ 2 নামিয়ে দিলাম। এবার যোগের কাজ করতে হবে, 35 এর সঙ্গে 2 যোগ করতে হবে, তাহলে 35 যোগ 2 বিয়োগ 10, 35 এর সঙ্গে 2 যোগ করি, 37 বিয়োগ 10 সমান 37 থেকে 10 বিয়োগ করলে পাবো 27। 4 নাম্বার 56 বিয়োগ 5 গুণ 12 যোগ 8 সমান, সবার আগে আমরা এখানে গুণের কাজটা করব, তাহলে 56 নামিয়ে দেব, বিয়োগ 5 12 60 যোগ 8 নামাই। এবার আমরা প্রথমে যোগের কাজটা করব, তাহলে 56 এর সঙ্গে 8 যোগ করব, 56 যোগ 8 আর বিয়োগ 60, 56 এর সঙ্গে 8 যোগ করি, 8 6 14 4 হাতের 1 5 একে 6 64 বিয়োগ 60, 64 থেকে 60 বিয়োগ করি সমান 4। 5 নাম্বার 40 বিয়োগ 35 যোগ 3 গুণ 3। তাহলে আমরা প্রথমে গুণের কাজটাকে করব, সমান 40 বিয়োগ 35 যোগ, গুণ করি 3 ত্রিকে 9। এবার আমরা যোগের কাজ করব, 40 এর সঙ্গে 9 যোগ করব, তাহলে 40 যোগ 9 বিয়োগ 35, 40 এর সঙ্গে 9 যোগ করি, 49 বিয়োগ 35, 49 থেকে 35 বিয়োগ করি, 9 থেকে 5 4, 4 থেকে 3 1, তাহলে উত্তর হবে 14। 6 নাম্বার 39 বিয়োগ 7 গুণ 7 যোগ 12। তাহলে আমরা আগে গুণের কাজটা করে নেই, 39 নামিয়ে দেই, বিয়োগ 7 7 49 যোগ 12 নামিয়ে দিলাম সমান, এবার আমরা কি করব, যোগের কাজটা আগে করে নেব। তাহলে কার সঙ্গে কার যোগ হবে, 39 এর সঙ্গে 12 যোগ আর 49 কে বিয়োগ করতে হবে। তাহলে 39 এর সঙ্গে 12 যোগ করি, 9 2 11 এক হাতের 1 2 3 5 51 বিয়োগ 49, 51 থেকে 49 বিয়োগ করি সমান 2।